শারদীয় স্পেশাল মেকআপ করে দেখাবো আজকে যেই মেকআপটা তোমরা আগমনের সুর থেকে শুরু করে অষ্টমীর অঞ্জলি বা দশমীর সিঁদুর খেলাতেও করতে পারো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মংস বিউটি স্টেটমেন্ট লেটস গেট স্টার্টেড সবার আগে আমি চুলটা একটু গুটিয়ে নিচ্ছি যাতে মেকআপ করতে সুবিধা হয় টোনার হিসেবে আমি ইউজ করছি রিকোর্ডের ময়শ্চারাইজিং স্প্রে উইথ এস পি টোয়েন্টি ফাইভ এটা শুকিয়ে যাওয়ার পর ইউজ করছি ময়শ্চারাইজার বেলাভিটা অর্গ্যানিক্সের ভিটামিন সি ময়শ্চারাইজিং ক্রিম এটা সারামুখে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি নেক্সট আমি প্রাইমার হিসেবে ইউজ করছি কালার এসেন্সের প্রাইমার প্লিজ ওনে প্রাইমারটা হালকা হাতে অ্যাপ্লাই করে সারা মুখে এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি ব্লু হেভেনের লিকুইড ফাউন্ডেশন ইউজ করছি উইথ এস পি এফ টোয়েন্টি ফাইভ আইমেন দ্য শেড হানি ডট কারে ফাউন্ডেশনটা সারা মুখে অ্যাপ্লাই করে বিউটি ব্ল্যান্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে নিয়েছিলাম যখনই ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে মুখের সাথে সাথে কিন্তু গলাতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে নয়তো আন দেখতে লাগবে ব্লু হেভেনের স্টিক কনসিলার দিয়ে আমি আন্ডার আইটা কনসিল করে নিচ্ছি এবং যেখানে যেখানে আমার ডার্ক স্পটস আছে সেখানে সেখানে একটা অ্যাপ্লাই করছি ভিজে বিউটি ব্ল্যান্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি বেস মেকআপটাকে সেট করে নিচ্ছি এই সবগুলো শেডের নামই কিন্তু হানি ব্লু হেভেনের আইব্রোজ এনহ্যান্সার নিয়েছি আমার আইব্রোজটা প্লাক করার নেই খুব হালকা হাতে আমি আইব্রো পেন্সিলটা দিয়ে গ্যাপগুলোকে ফিল করছি এবং কম দিয়ে ব্রাশ করে দিচ্ছি আই মেকআপের জন্য নিয়েছি সুইস বিউটি হান্ড্রেড শেডের এর আই প্যালেট একটা নিউট শেড নিয়ে প্রথমে আমি ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করছি তারপর একটা অরেঞ্জের সিমারি শেড নিয়ে এন্টার আইলিডে অ্যাপ্লাই করছি এরকম আই মেকআপ করলে কিন্তু খুব তাড়াতাড়ি একটা আই লুক পাওয়া যাবে লাস্টলি একটা ব্রাউন শেড নিয়ে অ্যাপ্লাই করছি আউটার কর্নারে এবং সবগুলো কালারকে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো হার্শ খুবই ইজি একটা আই মেকআপ ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করো এরপরে আই লাইনার পড়ছি উইংড আই লাইনার ড্র করছি আজকে কারণ বাঙালি মেকআপের কিন্তু চোখটা খুবই ইম্পর্টেন্ট লোয়ার ল্যাশ লাইনে প্রথমে একটু ব্রাউন আইশ্যাডো অ্যাপ্লাই করছি তারপরে আমি আই দিয়ে লোয়ার ল্যাশ লাইনটাও ড্র করে নিচ্ছি আপার লাইনের আই লাইনারটা আমি একটু এক্সটেন্ড করে রেখেছিলাম সেটাকেই লোয়ার লাইনারের সাথে জয়েন্ট করে দিচ্ছি টানা টানা চোখ পছন্দ হলে তোমরা এরকম করে আই মেকআপ করতে পারো নেক্সট আমি ফেসটাকে বেক করে নিচ্ছি মালিয়াও কসমেটিক্স সেটিং পাউডার দিয়ে এটাকে কিছুক্ষণ এভাবেই রেখে দিয়ে আমরা কন্ট্রোলিং করে নেবো এর জন্য আমরা মাই গ্ল্যামের ড্যাম প্যালেটটা নিয়েছি এখান থেকে ব্রাউন শেড নিয়ে আমি কন্ট্রোল ড্র করছি এরপরে কন্ট্রোটা ভালো করে ব্লেন্ড করে দেবো যাতে কোনো হার্শ লাইন না থাকে সেটিং পাউডারটাও ডাস্ট অফ করে নিচ্ছি এবারে ব্লাশ সাপ্লাই করব এন ওয়াই বে প্যালেট থেকে এই দুটো পিঙ্ক শেড নিয়ে আমি হালকা করে ব্লাশ অ্যাপ্লাই করছি এবারে ফেসটাকে হাইলাইট করব এর জন্য সেম প্যালেট থেকে এই গোল্ডেন শেডটা নিয়েছি এটাকে আমি চিক বোন এবং নোজে অ্যাপ্লাই করছি হাইলাইট করার জন্য ফেসটাকে ফাইনালি আরও একবার কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মেকআপটাকে ভালো করে সেট করে নিচ্ছি আই মেকআপের দুটো স্টেপ আমাদের বাকি ছিল ব্লু হেভেনের কাজল দিয়ে এখন আমি ওয়াটার লাইনটা ফিল করে নিচ্ছি এতে চোখটা আরেকটু বোর্ড লাগবে এরপরে আমি মাস্কাটা নিয়েছি ব্লু হেভেনের আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশ দুটোতেই আমি মাসকা অ্যাপ্লাই করছি অলমোস্ট ফাইনাল স্টেপে এসে গেছি প্রথমে লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিচ্ছি লিপটাকে ফিল করছি বিলোরা প্যারিস ফ্রেঞ্চ রেড কিস লিকুইড লিপস্টিক দিয়ে আই লাভ দ্য পুরো মেকআপটা এখন সেটিং স্প্রে দিয়ে আমি সেট করে নিচ্ছি সেটিং স্প্রেটা শোকাতে শোকাতে কিছু সিম্পল গোল্ডেন অর্নামেন্টস পরে নিচ্ছি ব্রাশের সাহায্যে সিঁদুর অ্যাপ্লাই করছি তোমরা আমার ষষ্ঠী মেকআপ লুকে এরকম করে সিঁদুর পরতে দেখেছো যারা দেখোনি তারা ভিডিওটা দেখে নিও চুলটা আমি ছেড়ে রেখেছি যেহেতু আমি চুল ছাড়তেই পছন্দ করি তোমরা যারা চুল বাদতে পছন্দ করো তাদের জন্য একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে সেই ভিডিওটা দেখে নিতে পারো যেতে বিভিন্ন ধরনের হেয়ার স্টাইলিং আইডিয়াস তোমরা পেয়ে যাবে আর নয় তো এরকম সিম্পল একটা ক্লাচ দিয়েও তোমরা চুলটাকে বেঁধে নিতে পারো এরপর পুরো চুলটাকে এক সাইডে করে দিলে এবং কিছু ফুল লাগিয়ে নিতে পারো আমার কাছে যেহেতু এই মুহূর্তে ফুল ছিল না সেই জন্য কিছু লাগাইনি ফুল লাগালে এই হেয়ার স্টাইলটা আরো ভালো লাগবে এছাড়া চুল ছেড়ে রাখার অপশন তো রইলই এই ছিল আমার শারদীয়া স্পেশাল আজকের মেকআপ লুক ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার পুজোর আগে এটাই আমার লাস্ট ভিডিও এই চ্যানেলে সবার পুজো খুব ভালো কাটুক শুভ শারদীয়া